আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শহীদুল ইসলাম। আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি একটা পাখির খাঁচার দোকানে। আমার অনেক বন্ধুরাই আসলে কমেন্ট করে জানতে চান যে পাখির খাঁচার বর্তমান দামটা কেমন যাচ্ছে। আমি যেন পাখির খাঁচার একটা ভিডিও দিই আমার সেই বন্ধুদের জন্য। আজকে আমি চলে আসছি একটা খাঁচার দোকানে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু যে পাখির খাঁচা নিয়ে আসছেন বিভিন্ন সাইজের। আমরা একটু দেখবো যে আজকে কোন সাইজের খাঁচার দামটা কেমন যাচ্ছে আর কোন পাখির খাঁচার দাম কেমন যায়। এখানে কবুতরের খাঁচা আছে, বাজিগারের খাঁচা আছে, কোকাটেলের খাঁচা আছে, আলাদা আলাদা ধরনের খাঁচা আছে, বিভিন্ন ধরনের খাঁচা। আমরা একটু ভাইয়ের খাঁচাগুলো একটু দেখবো আর জানবো যে কোন ধরনের খাঁচার দামটা কেমন যায়। আর আপনারা যদি আপনাদের পছন্দের মতো খাঁচা বানাতে চান সেটাও ভাইয়ের সাথে যোগাযোগ করে বানাতে পারবেন, কারণ ভাইয়ার যে ফ্যাক্টরি আছে খাঁচা বানানোর কারখানা, তা আপনারা আপনাদের পছন্দ মতো খাঁচা বানিয়েও নিতে পারবেন। তাহলে চলুন আমরা একটু এই রেডিমেড খাঁচাগুলোর দামগুলো একটু জেনে নেই। তো বন্ধুরা আমরা একটু ভাইয়ের সাথে কথা বল। নাইম ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? এই তো ভাই, আল্লাহ পাক রাখছে ভালো। আপনাদের ভাই নতুন কোনো খাঁচা আইছে? নতুন আছে ভাই, যে এগুলো আইছে এদিকে নতুন মডেল। হ্যাঁ, 12-18। আর আগের খাঁচার দাম কি আগের মতোই আছে নাকি আপডাউন করছে? আগের মতোই আছে ভাই, একটু আপডাউন করছে, কিন্তু আগে রেডি বিক্রি করতেছে, মানে আগের রেটে কিছুটা আপডাউন করছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা একটু নতুন খাঁচার সহ প্রতিটা খাঁচার দাম যে বর্তমান দামগুলো একটু বলে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটা নতুন খাঁচা, এটা নতুন খাঁচা ভাই? হ্যাঁ ভাই। এটা সাইজ কত? 12-18। 12-18? হ্যাঁ, 12-18। ওই যেটা চিকন হইতো ওইটা এখন মোটা করছেন? হ্যাঁ, এটা মোটা করছে, সিস্টেম ডাবল করা করছে। আগে সিঙ্গেল ছিল এই যে 12-18, এখানে দুই খোপের একটা করা হয়েছে, মাঝখানটা আবার আটকাই দেওয়া আছে যেন পাখি বের হতে না পারে। এটা তো বাজিকারের জন্য না? হ্যাঁ, বাজিকার অন্যান্য পাখি বাদ দাও, প্রিন্স মুনিয়া, মানে বাজিকার, প্রিন্স মুনিয়া এইসব পাখির জন্য। হ্যাঁ ভাই, এটা সিঙ্গেল ছোটটা মানে একদম সিঙ্গেলটা নাই? সিঙ্গেলটা আসলে কিছুক্ষণ আগে বিক্রি করে ফলাইছে ভাই। সিঙ্গেলটা যে সিঙ্গেল কত করে বিক্রি করছেন? সিঙ্গেল বিক্রি করছে 800 টাকা। সিঙ্গেল 800 টাকা, মানে এটা সিঙ্গেল যেটা ওটা 800 টাকা। আর দুই খোপেরটা কত চাচ্ছেন? দুই খোপেরটা নিতে পারবো 1700 টাকা। 1700 টাকা? হ্যাঁ। দুই খোপেরটা দাম আবার 100 বেশি কেন ভাই? দুই খোপেরটা ভাই খরচটা একটু বেশি গেছে ভাই। দুই খোপেরটা খরচ একটু বেশি? হ্যাঁ। এটা সিঙ্গেল খোপ যেটা ওইটা হয়েছে 800 টাকা, আর এই দুই খোপের যেটা দেখছেন এটা 1700 টাকা চাচ্ছে। আর ঠিক এটার পাশে আছে যে তিন খোপের একটা, একটার ভিতরে আবার একটা পাখিও আছে। এই যে বন্ধুরা দেখছেন তিন খোপের একটা দেওয়া আছে, এটার ভিতরে যেমন এই যে টেরেন নিচে একদম পুরো আটকাই দেওয়া আছে যেন নিচের খাঁচার পাখিটা বের হতে না পারে। এই যে 12-18 সাইজ তিন খোপের ভাই, তিন খোপেরটা কত? তিন খোপের এটা নিতে পারবেন ভাই একদম 2500 টাকা। একদম 2500 টাকা তিন খোপেরটা? হ্যাঁ। তো বন্ধুরা শুনুন যে ভাই একদম বলে দিচ্ছেন যদি আপনারা এই তিন খোপেরটা নিতে চান 2500 টাকা হলে নিতে পারবেন, আর এই দুই খোপেরটা পড়বে 1700 টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে দুইটা খাঁচার সাইজ একই রকম, একটা একটু হাইট বেশি, একটা একটু হাইট কম। এটা কত উড়ো কোনটা এটা আমরা একটু জানবো। এই যে ফার্স্ট আমরা একটু ছোটোটা দেখি ভাই, এটা তো 24-18। হ্যাঁ, 24-18, মানে এই যে সামনে হয়েছে এদিকে 24 আর এদিকে 18। হ্যাঁ 18, কিন্তু আমার দাম আলা 1 ইঞ্চি বড় আছে। এটা আছে আপনার 24 বলি না, এটা আছে 25 ইঞ্চি। এটা 25 ইঞ্চি আছে? এটা কত নাম্বার তার ভাই? তার হয়েছে 13 নাম্বার। হ্যাঁ, 13 নাম্বার তার। হ্যাঁ। এটা হাইট কত ডক আছে উপরে? হাইট আছে উপরে আছে আপনার 13.5। 13.5? একদম কি নিচের থেকে নাকি এই যে খাঁচাই? 13.5। এই যে 13 এখান থেকে, মানে খাঁচাই আছে 13.5? হ্যাঁ, 13.5। এইটার দামটা কত নিচ্ছেন? দাম তো নিতে আছি ভাই, এটা 1100 টাকা ভাই। আগের দামই আছে 1100 টাকা। 1100 টাকা? হ্যাঁ। আর এই যে পাশেরটা যে একটু আবার হাইডে বড়, এটা সাইজও তো সেই 24-18ই? 24-18 উচ্চতা। এটা ককাটালের জন্য, ককাটাল টিয়া ময়না, মানে টিয়া ময়না ককাটালের জন্য এটা, এই কারণে হাইটটা একটু বেশি দেওয়া। হ্যাঁ। এইটা টোটাল এখান থেকে এই পর্যন্ত কতটুকু আছে? এটা আছে 16। এটা 16 ইঞ্চি আছে? হ্যাঁ। এই যে এখানে সাইডে ব্রিডিং বক্সের পকেট আছে, ওই সাইডে এই যে ব্রিডিং বক্সের এটা। হ্যাঁ। এটা কত নিচ্ছেন ভাইয়া? এটা পড়বে আপনার 1600 টাকা। এটা 1600 টাকা? হ্যাঁ। ওইটা চাইলেন 1100 টাকা? 1100 টাকা। বন্ধুরা দেখছেন এই ছোটোটা হয়েছে 1100 টাকা, যেটা আর কি পাখির জন্য, কোকাটেল মনিয়া এইসব পাখির জন্য। আর এই যে এটা হচ্ছে লাভবাট আর কোকাটেলের জন্য, এইটা হয়েছে 1600 টাকা। তো বুঝতে পারছেন যে ভাইয়ার দামগুলো কেমন চাচ্ছে। তারপরে ওনার দামগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই। এই যে এখানে একটা দেখতে পাচ্ছি দুই খোপের, এটা হতো 2400। হ্যাঁ, 2400। এটা আগে রেট দেওয়া ছিল আপনি 2100 টাকা, এখন আবার মালের দাম 100 গ্রাম আমি এই করছি ভাই। কমাইছেন? বাড়াইছে 100 গ্রাম। 100 গ্রাম বাড়াই দিচ্ছেন? এখন এটা কত আছে? 2200 টাকা? 2200 টাকা। বন্ধুরা দেখছেন এই যে দুই খোপের যেটা, এটা আগে দাম দেওয়া ছিল 2100 টাকা, এখন মালের দাম 100 টাকা বাড়ছে, এটা এখন হয়েছে 2200 টাকা। বন্ধুরা দেখছেন এই যে এখানে আছে, এটা কি 12-18 না? হ্যাঁ, এটা 12-18 ব্লু কালার। এটা 12-18 ব্লু কালার? কালার এইটার ইয়ে কি এই যে 13 নম্বর তার? হ্যাঁ, এটা 13 নম্বর।
এটা কত দিচ্ছেন ভাইয়া? ওইটা আর ওই সাদাটা কি প্রাইস? ওই আপনার 1700 টাকা। এটাও 1700 টাকা? হ্যাঁ। শুধু কালার দুটো আলাদা? হ্যাঁ আলাদা। তো বন্ধুরা দেখেন এটা শুধু কালার দুটো আলাদা। আর এই যে এখানে আছে একটা তিন খোপের, এই যে 2418 তিন খোপের খাঁচা, এই যে সাইডে পকেট আছে। আপনারা যারা কোকাটাল বা লাভবার পালতে চান, যেন ওই যে বাহিরে আর কি বক্স লাগায়, তাদের জন্য এই সুবিধা করা আছে। এখানে তিন খোপের একটা খাঁচা আছে, মাশাল্লাহ অনেক সুন্দর। ভাই তিন খোপেরটা কত টাকা চাচ্ছেন? তিন খোপের এটা পড়বে 3800 টাকা। কত? 3800। 3800 টাকা। এটা কি ফিক্সড? হ্যাঁ এটা ফিক্সড। নাকি দামাদামি করার অপশন আছে? না দামাদামি করার অপশন নাই। এটা দাম চাইলে আপনার 4500-4500 টাকা, কিন্তু ফিক্সড 3800 টাকা। মানে দাম চাইলে আরো বেশি? হ্যাঁ দাম চাইলে। বন্ধুরা দেখছেন দাম চাইলে আরো বেশি। আর ভাইয়া মাথায় এটা রাখার কারণ হচ্ছে আজকে প্রচন্ড রোদ, আর এই রোদের মধ্যে আপনাদের জন্য ভিডিও করা হচ্ছে। এই যে বন্ধুরা দেখছেন এটা হচ্ছে কবুতরের খাঁচা, এই যে 2418 দুই খোপের কবুতরের খাঁচা। এটা হচ্ছে ব্লু কালারটা ভাই। এটা কি 13 নম্বর তার? হ্যাঁ এটা 13 নম্বর তার। এটা আগে দেওয়া ছিল আপনি 800 টাকা, এখন 50 করে বাড়াইছে। 850 টাকা? হ্যাঁ 850 টাকা দুই খোপেরটা। দুই খোপের। তো বন্ধুরা দেখছেন এই দুই খোপের এটা এখন হয়েছে 850 টাকা, আগের থেকে 50 টাকা রেট বাড়ানো হয়েছে। এটা কি মালের দাম আগের থেকে বাড়ছে? হ্যাঁ একটু বাড়ছে মালের। তো বন্ধুরা শুনুন, মালের দাম আগের থেকে একটু বাড়ছে, তার জন্য খাঁচার দামটা কিছুটা বেড়ে যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কিছু খাঁচা রাখা আছে, সিঙ্গেল খাঁচা, এইগুলো সবই হয়েছে কবুতরের খাঁচা। এই যে সবগুলোই 13 নম্বর তারের, 13 নম্বর তারের সবগুলো হচ্ছে কবুতরের খাঁচা। এখানে দুইটা কালার আছে, একটা হচ্ছে ব্লু কালার, একটা হচ্ছে সাদা কালার, আর সবগুলো হয়েছে 18-24। এই যে এদিকে হয়েছে 24, আর এইভাবে আছে 18। হাইট কতটুকু আছে ভাই? হাইট আছে 13.5। 13.5। বন্ধুরা দিচ্ছেন ওই যে রেগুলার যে যে সাইজটা, এটা হয়েছে ওইটা ভাই। কত করে দিচ্ছেন এগুলা? এটা আপনার এটা 400 টাকা ভাইয়া। 400 টাকা পিস? হ্যাঁ 400 টাকা। যেই কালারটাই নেক? হ্যাঁ যেই কালার। কালারে আবার কম বেশি আছে? কালারে কম বেশি না, যে কালারটা নেক 400 টাকা নিতে পারবো, কিন্তু এর ভিতরে পাওয়াটা মোটা চিকন হয়, দামটা 100 টাকা বেশি। যেটা ওই যে পা যে রডের হয় ওটা 100 টাকা বেশি হবে? হ্যাঁ এক খোপের। হ্যাঁ তো বন্ধুরা দেখছেন এক খোপের মধ্যে এটা যেমন ওই যে চিকন তার অনেকগুলো হয়, এই চার কর্নারে চারটা চিকন রড দেওয়া থাকে, ওইটার দামটা আবার 100 টাকা বেশি। ওইটা না এখানে আছে দুই খোপের আছে, তিন খোপের আছে। আমি দুই খোপ দেখাইছি এর আগে, আমরা একটু তিন খোপের দামগুলো একটু জানবো। এই যে বন্ধুরা দেখছেন তিন খোপের খাঁচা, দুই কালারে আছে, ব্লু আছে, সিলভারও আছে। ভাই তিন খোপেরটা কত করে দিছেন? তিন খোপের এই যে এখানে ডাবল টানা আছে, তিনটা করে, একটা দুইটা তিনটা ডাবল টানা। হ্যাঁ ডাবল টানাটা হইতাছে আপনার এই যে মাঝখানে টানা হয়েছে তিনটা, এই যে একটা এই দুইটা একটা তিনটা, এটাকে বলা হয় ডাবল টানা। আর এই যে এটা যেমন দেখেন এই যে একটা টানা একটা টানা দুইটা টানা, এটা হচ্ছে সিঙ্গেল টানা, এটা হচ্ছে ডাবল টানা। এই ডাবল টানা এটা কত করে দিছেন? ডাবল টানা নিতে হবে 1250 টাকা, এটা নিতে হবে 1100 টাকা। মানে এই যেটা তিনটা তার দেওয়া আছে ওইটা হচ্ছে 1250 টাকা, আর যেটা দুইটা দেওয়া আছে ওইটা হচ্ছে 1100 টাকা। ঠিক আছে বন্ধুরা শুনলেন, এই যে মাঝখানে যেটা দুইটা তার দেওয়া আছে এটা হচ্ছে 1100 টাকা, আর যেটা তিনটা তার ওইটা হচ্ছে 1250 টাকা। 150 টাকা আর কি ওইটা দাম বেশি রাখা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে চার খোপের, আর এগুলো হচ্ছে মোটা তারের। এই তারের সাইজটা কত? মানে এই যে কত এটা? এটা আছে 12, সম্পূর্ণ 12। সম্পূর্ণ 12। আর এই যে সাইডে তো রড দাও না, এই রডের কি কোনো ইয়ে আছে? এটা 300 ধর। 300 ধর? হ্যাঁ। আর এটা টানা হয়েছে দুইটা দেওয়া? হ্যাঁ। বন্ধুরা দেখছেন এটা হয়েছে নিচে টানা দুইটা দেওয়া, আর এই যে তারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 12 নম্বর তার, আর সাইডে হয়েছে 300 ধর রড দেওয়া। এটা হচ্ছে চার খোপের ভাই। চার খোপেরটা কত টাকা? চার খোপের এটা আগে রেট আসলে ভাই 1900 টাকা, এটা 100 টাকা বাড়ছে 2000 টাকা বর্তমানে। এখন এটা 200 টাকা, মানে 2000 টাকা হয়েছে? হ্যাঁ 100 টাকা করে বাড়ছে। তো বন্ধুরা দেখছেন এটা এখন 2000 টাকা হয়েছে চার খোপেরটা। আর এই চার খোপের ঠিক পাশে একটা আছে আট খোপের, 10 নম্বর। এই যে এটা আবার 10 নম্বর তার, আরও বেশি মোটা তার, আরো মোটা। এই যে বন্ধুরা দেখছেন এইটার থেকে, এই যে দুইটা পাশাপাশি দেখালে বুঝতে পারছেন, এইটার থেকে এটা একটু মোটা, এটা হচ্ছে 10 নম্বর, এটা হচ্ছে আট খোপের। এই যে মাঝখানটা দেখতে পাচ্ছেন একটা এই দেওয়া আছে ভাই। এই 10 নম্বর তার দিয়ে আট খোপেরটা কয় টাকা বিক্রি করতেছেন? 10 নম্বর তার দিয়ে আট খোপেরটা এটা দাম পড়তেছে আপনার, এটা কিন্তু সামনে আছে 10, আর সম্পূর্ণ কিন্তু 12 নম্বর। মানে শুধু সামনেই 10? হ্যাঁ সামনে। এই যে বাকি তিন দিকে মানে পাঁচ সাইড যেটা ওইটা সব হচ্ছে 12 নম্বর? সব 12 নম্বর। এখন আমি আপনার 10 বিলা দাম বললাম, পরে কাস্টমার আমার লক করবো না, এটা হইব না, কিন্তু আপনি আগে বিলা দেয় সামনে 10, সম্পূর্ণ 12, এটা বিক্রি করতেছে আপনার এখানে 4800 টাকা। 4800 টাকা? হ্যাঁ আট খোপেরটা। আর যদি সম্পূর্ণ 10টা নিতে চায় এটা নিতে পারবো আপনার 8000 টাকা নিতে পারবো। 8000 টাকা পড়বো? হ্যাঁ। মানে সবগুলো যদি 10 নম্বর নেয় তাহলে দামটা এত বেড়ে যাবো। আর এই যে চারোদিকে আর কি 13 নম্বর, এটা সামনে পিছনে সবই তো 13 নম্বর। হ্যাঁ। এই যে দুইটা টানা দিয়া এই চার খোপেরটা কত টাকা দিয়েছেন? এটা
আগে ছিল ভাই 1600 টাকা এখন মালপত্র তো বললাম আপনি 100 টাকা বাড়ছে 1700 টাকা এটা এখন হচ্ছে 1700 টাকা তারপরে ওই সাইডেরটা থেকে এটার আবার দাম একটু কম হ্যাঁ একটু কম সুন্দর দেখছেন এই যে এটা 13 নাম্বার এটা 13 নাম্বার এই যে তার দেয়া যেটা করা চার খোপের এটার দাম হইছে এটা কত 1600 না এটা 1700 টাকা 1700 টাকা এটা এখন হচ্ছে 1700 টাকা বন্ধুরা এই ছিল ভাইয়ার আজকে খাঁচা এছাড়া আপনাদের পছন্দের যদি কোনো সাইজের খাঁচা বানাতে চান তার জন্য আপনারা ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা যত বড় সাইজের খাঁচা বানাতে চান আর যে এই যে মানে তার দিয়ে বানাতে চান সেটা ভাই আপনাদের বানিয়ে দিতে পারবে ভাইয়ার নিজের যে খামার আছে মানে সরি বন্ধুরা নিজের ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিতে ওনারা আর কি খাঁচাগুলো বানিয়ে থাকেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই আমার কোন দর্শক যদি আপনার থেকে অর্ডার দিয়ে খাঁচা বানাইতে চায় তার মন মতো করে সেটা তো পারবে হ্যাঁ দেওয়া যাবে আচ্ছা আপনার ঠিকানা কারখানার যে ঠিকানা আপনার ঠিকানা মোবাইল নাম্বার এগুলো একটু দিয়ে ঠিকানা হইতাছে আপনার পূর্বজুরাইন কলেজ রোড পূর্বজুরাইন কলেজ রোড বিক্রমপুর রাজার সামনে ওখান থেকে 10 টাকা গাড়ি ভাড়া লাগে আমার ফ্যাক্টরি দিয়ে যাচ্ছে আর মোবাইল নাম্বার দিয়েছে 0194178095 সারা বাংলাদেশে তো ডেলিভারি করতে হ্যাঁ ডেলিভারি দেওয়া যাবে ঢাকার ভিতরে খাঁচাগুলো কিভাবে ডেলিভারি করেন ঢাকার ভিতরে আপনার ভ্যান দিয়ে পাঠাই তারপর আপনি দেখা যাচ্ছে আপনার রিক্সা দিয়ে পাঠাই দিচ্ছে মানে কাছাকাছি হলে রিক্সা দিয়ে পাঠাই দেন দূরে হলে ভ্যানে পাঠান দূরে হলে আপনি ট্রান্সফারে পাঠাই দিতে আছে যেমন গাজীপুর এরকম একটা আট খোপের খাঁচা যদি ঢাকার বাইরে নিতে চায় তাহলে ওইটার খরচটা কেমন পড়ে এরকম একটা খাঁচা নিতে গেলে আপনার খরচটা পড়ে যাবে আপনার 1400 টাকা পড়ে যাবে 1400 টাকা শুধু গাড়ি ভাড়া হ্যাঁ গাড়ি ভাড়া তাহলে খাঁচার থেকে তো যে গাড়ি ভাড়া বেশি পড়ে যাচ্ছে গাড়ি ভাড়া বেশি পড়ে যাচ্ছে কিন্তু এটা যদি খোলা সিস্টেম নেওয়া যায় তাহলে দামটা একটু কম মানে খোলা সিস্টেম যদি নাই নাট বল্টু সিস্টেমও তো আপনার কাছে আছে হ্যাঁ নাট বল্টু সিস্টেম আমার কাছে আছে প্লাস্টিকের চাইনাগুলো ওগুলো দেওয়া যাবে ওগুলোও দেওয়া যাবে ওগুলো তো হাটায় না আছে ওগুলো হাটায় না তো বন্ধুরা শুনলেন আপনারা যারা নাট বল্টু সিস্টেম খাঁচা নিতে চান তারাও ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর আমি শুরু থেকে বললাম নিলে 400 টাকা গাড়ি ভাড়া 400 500 টাকা যে কোনো খাঁচা যদি কিনতে চান আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো খাঁচার দোকান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো স্থানে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ